আসো বাবু, তবে ঝাল যেদিন আমাকে গাড়ি দেখে শুনে রায়ন দাস, আমি 2004 সাল থেকে ব্যবসা করি মশলা এখানে। বাড়ি আমার জিয়াগঞ্জ সদরঘাটি। মুড়ি খেয়ে কাগজগুলো ডাস্টবিনে ফেলবে, যেখানে সেখানে নোংরা করবে না, হাতে নাতে ধরা পড়লে 500 টাকা জরিমানা, প্ল্যাটফর্মের ওপরে ফেলবে না, রেল লাইনে কাগজ ফেলবে না, লঙ্কা মাছ মাছ করে খাবে, দেখে শুনে খাবে, নিচে লেখা আছে সাইনবোর্ড পরীক্ষা। মাছ মাছ করে খাবে, এদিকে পেঁয়াজ দিয়ে খাবে 10 টাকা, এদিকে দেখে শুনে খাবে, নিচে লেখা আছে সাইনবোর্ড। মাছ মাছ করে খাবে, এদিকে এক বস্তা করে দশ, এক বস্তা করে গস। মুড়ি খেয়ে কাগজগুলো ডাস্টবিনে ফেলবে, যেখানে সেখানে নোংরা করবে না, হাতে নাতে ধরা পড়লে 500 টাকা জরিমানা, প্ল্যাটফর্মের ওপরে ফেলবে না, রেল লাইনে কাগজ ফেলবে না, দেখে শুনে খাবে, নিচে লেখা আছে সাইনবোর্ড পড়ে খাবে, পয়সা না থাকে ধারে খাবে, মাছ মাছ করে খাবে, এদিকে দশ। মশলা মুড়ি, চাল ভাজা, চিড়ে ভাজা, আলু কাবলি, পাপড়ি চাট, এদিকে খাওয়া দাওয়া পড়ে যাবে, এদিকে আসেন, মাত্র 10, দেখে শুনে খাবে, নিচে লেখা আছে সাইনবোর্ড পরে খাবে, পয়সা না থাকে ধারে খাবে, এদিকে আসেন। কটা দিদি, দুটো? মাছ মাছ করে খাবে, দেখে শুনে খাবে, নিচে লেখা আছে সাইনবোর্ড পড়ে খাবে, নিচে লেখা আছে সাইনবোর্ড পড়ে খান, জয় বাবা ভোলেনাথ মশলা মুড়ি স্পেশাল, এদিকে আছে, নিচে লেখাগুলো নিয়ে নিও সব, নিচে লেখাগুলো, মাছ মাছ করে খাবে, এক বস্তা করে 10, সিদ্ধ আচার দিব একটু, আচার